আরজিকরে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের 10 দফা দাবির প্রথম ধাপ হচ্ছে তরুণী চিকিৎসকের কে খুন করার নেপথ্যে যারা রয়েছেন তাদের বিচার এবং শাস্তি এবং সেই বিষয় নিয়ে এর আগেই সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যিনি এই ঘটনার তদন্ত করছে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা এবার বেশ কিছু মহিলারা যারা জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন করছেন তারা আজ সিজিও কমপ্লেক্সে যান যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয় সেখানে আজকে তারা অভিযান করেন সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের সঙ্গে ছিল ফেস্টুন ব্যানার নিয়ে তারা যান সেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল কখন হয়েছিল এই সিজিও কমপ্লেক্স অভিযান কোন সংগঠন কোন ব্যানারে তারা উপস্থিত ছিলেন এই সিবিআই এর কার্যালয়ের সামনে তোমাকে জানিয়ে রাখবো যে আজিবাল মেডিকেল কলেজে যে চিকিৎসক তরুণ পুনে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই নিয়েই কিন্তু এই জাগো নারী জাগো বহিনী শিকার সংগঠনের ব্যানারেই কিন্তু সিজিও কমপ্লেক্সের অভিযান করে যেখানে সামিল হয়েছিলেন আশাকর্মী ডাক্তার নার্স মিড ডে মিল কর্মী অঙ্গনারী কর্মী সহ বিভিন্ন স্তরের মহিলা এদিন সল্লেকের করুণাময় থেকে কিন্তু তারা জমায়েত হয় প্রথমে সেখান থেকে কিন্তু বিশাল মিছিল নিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরের গেটের সামনে এসে হাজির হয় এবং পাঁচজনের একটি প্রতিনিধি দল কিন্তু তারা সিবিআই দপ্তরের ভিতরে যায় সেখানে গিয়ে ডেপুটেশন দেয় তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু এই ডেপুটেশন মূলত সিবিআই চার্জশিট দিয়ে চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু এই অভিযুক্ত এই এই কাজ যে ঘটিয়েছে তিনি হলেন সঞ্জয় রায় কিন্তু এই যে মহিলা সংগঠনের পক্ষ থেকে সেইসব কিন্তু মানতে নারাজ যে তার এর একজনের পক্ষে এই চিকিৎসক তরুণী খুনে ধর্ষণ কিন্তু একার দ্বারায় কোনোভাবেই সম্ভব নয় আরো অভিযুক্ত তারা আছে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সঠিক তদন্ত করতে হবে এই নিয়েই কিন্তু তারা এই ডেপুটেশন দেয় এবং ডেপুটেশন দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সিবিআই যে দপ্তর আছে সিজিও কমপ্লেক্সের গেটের বাইরে কিন্তু তারা জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক